এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো ভিডিওটি স্টার্ট করছি এখন, বাজে ঘড়িতে 10:30। 10:30 বাচ্চাকে নাচ ফাঁচ করিয়ে নিলাম, এসে এই যে বসছি, একটু দুধ খাবো, আর কিছু খেতে ইচ্ছে করছে না। তো সকালবেলা দুধ সেভাবে খাই না, মাঝে মাঝে খাই। আর আমাদের ছোড়াটা, এই যে ছোড়া খেলছে, আর আমাদের ছুরি ভেতরে বসছে, মোবাইল দেখছিল, মোবাইলটা নিয়ে নিয়েছি। তো চলো এটা খেয়ে নিই একটু। তো সকালে, অনেক সকালে উঠি, তো 6:30-6:30 সময় উঠি। তো টুকটাক কাজ ফাজ করেছি, তবে অনেকটা কাজ করে কাপড় চোপড় ধোয়া হয়নি। তো ঘুম থেকে উঠে একটু ব্যায়াম ফ্যাম করে খেয়ে বাচ্চাকে পড়াতে বসে যাই। তো আজকে টিউশনটি ছিল, আজকে অলস হয়ে গেছিলাম একটু কাজ কামের জন্য। তো নাচ ফাঁস নাচতে নিয়ে গেছিলাম মেয়েকে, নাচ ফাঁস করিয়ে এসে কাপড় চোপড় ধুয়েছি, মাথা ধুয়েছি, তারপরে বসেছি। আর খেতে পারলাম না, শরীরটা একটু টায়ার্ড লাগছিলো, অনেক দেরিতে খাচ্ছি বলে। তো ওই জন্য গরম দুধ সামনে ছিল, গরম দুধ আর দুটো বিস্কুট খেয়ে নিয়েছি। তো তারপরে দুপুরে সব রসুন আদা সব সবাই আমাদের বাড়িতে সবাই যে 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 কাজ করতে করে, আমার ননদ তো ছেলেকে নিয়েছে সামান কিছুক্ষণের জন্য, তো যে যার অল্প অল্প কাজ করে নিচ্ছে। তো উপরে রান্না করছে, মাংস হচ্ছে, নিচেও গ্যাস হচ্ছে। এই যে এখানে আমি একটু বসছি, ভাত বসাবো আর মাংসটা এর বাবা করবে। আজকে আমার শরীর একটু ভালো নেই, শুধু ঘুম পাচ্ছে আর শরীরটা দুর্বল দুর্বল লাগছে, আমি জানি ভগবান জানে। যাই হোক, উপরে ছাদে তার বাবা রান্না বান্না করছে মাংস, আর শাশুড়ি এখানে সবজি তরকারি করছে, আর মাছের ঝোল করবে, বিকজ শাশুড়ি মাংস খায় না। আর ভাতটা আমি ছাড়া হাঁড়িতে ওকে বসাতে পারে না, শাশুড়ি তো পারেই না, তো ওকে সার্ভ করে বসে দেয়। আর এই যে আমার বাবুকে নিয়ে বসছি, সেটা ভালো নেই লাগছে না। তো চলো রবিবারের বাজার, আমি একটু এত সুন্দর উঠেছে, বেশ দারুণ, মানে দারুণ ভিউটা, আর পরিবেশটা খুব ভালো। তো অনেক দিনের পর মাংস খেয়েছি, মাংস খেয়েছি বলতে জামাই ষষ্ঠীতে বাবার বাড়িতে গেছিলাম, মাংস খেয়েছি। তো জামাই ষষ্ঠীর ব্লগ ফ্লগ কিছু করা হয়নি, বিকজ আমার চ্যানেলটা একটা চ্যানেল ছিল, ওটা তো বন্ধ হয়ে গেছে, তারপরে মন খারাপ হওয়ার জন্য আর করিনি। তো ওই জন্য সন্ধ্যেবেলা, আজ সন্ধ্যার দিকে একটু মেলা ফেলা যাবো, চল মেলা ফেলা নিয়ে যাই কিনা, মেঘের অবস্থা যা কন্ডিশান, যে যাওয়া সম্ভব নয় বাচ্চার সঙ্গে, তবে যদি সুযোগ হয় কাছে পিঠে একটু ঘুরে আসবো, অনেক দিন থেকে ঘোরাঘুরি হয়নি। চল, এই ছাদে হলে এই যে সব দেওয়া আছে, হলুদ লঙ্কা অল্প করে একটু একটু করে উপরে রাখ রেখে দেওয়া হচ্ছে। তো আদা রসুন বেটে দিয়েছিলাম, আদা রসুনটাও দিয়ে এসছি, এবার লঙ্কা হলুদটা দিয়ে আসবো। আর কিছু কিছু জিনিস তারা নিয়ে গেছে, বাবার আমার হাজব্যান্ড, তো ওই তো ওইগুলো দিয়ে দিচ্ছি। আর মেয়ে ছেলে আমার কোলেই আছে, তো দাদু কথা বলছে ওর সঙ্গে। তো এই ব্যাপার, আর এই দেখতে পাচ্ছ আমার কোলেই আছে। আর কাপড় চোপড়, কাপড় চোপড়টা ভেতরে দিয়ে ঢুকে দিয়েছি, আর কিছু কাপড় বাইরে শুকছে। এই যে ছাদে হচ্ছে রান্না, তো শহরের উপরে উনানে রান্না, ভাবা যায়। আমার বর করছে রান্না বান্না, হ্যাঁ এই উনানটা কিন্তু বানিয়েছে আমার বর, ঠিক আছে। কেউ যদি বানাতে চাও কমেন্টস করবে, বাড়িতে গিয়ে বানিয়ে আসবে, পার হেড উনান 100 টাকা। অবস্থা দেখো, এই দেখো আমার ছায়া পড়েছে, কেউ এটা তুলে দিত, কেউ তুলবে না এটাকে, আমার ছায়া আমার তুলতে হবে গো, জীবন শেষ হয়ে গেছে গো, এইসব কাম করতে নেই, আমার কাজের বালতি এখানে বসতেছে। এই যে নোংরা, এই সাত পুরো নোংরা থাকবে, কেউ পরিষ্কার করবে, সেই আমি সারাকে পরিষ্কার, বাড়িতে সবাই সাদে হাঁটে। এ দেখো ঘাটের উপর পুরো জঙ্গল হয়ে আসে, সাদে চলে এসছি, সাদে এই দেখ এখান থেকে আকাশটা দেখো। তো যাই হোক, এখন রান্না বান্না হচ্ছে, আমার এখন ভাত ফোটার সময় হয়নি, এখন ঘুড়িতে বাজে 12টা, এবার বসবে ভাত বসানো। গোপুটা আমার, গোপাল আমার আদ্রিরূপ, আদ্রিরূপ এর পেছনে টাক, তার দাদুর সামনে টাক, এর পেছনে টাক। এর দা ঠাম্মা বলে এরা হলো কোটিপতি, আর আমরা হলো ভিখারিপতি, আমাদের টাক নেই বলে কালকে ভাবছি টাক ফাক করে নেবো। তো যেদিন মাংস হয় সেদিন আমার একটু ভাত ফোটানোর দায়িত্ব থাকে, আর কোনো কিছু করি না, কেন শাশুড়ি মাংস খায় না, তো আমাকে হাত দিতে দেয় না।
আনা দিয়েছে আর হাইটা ভাতটাই করায় আর মাংস আমার বর করতে ভালোবাসে আর আমাদের বাড়ি বেশিরভাগ টাইমে ওই করে আর মাংস একদমই করি না আজ পর্যন্ত মাংস আমি হাত দিইনি বলতে গেলে শুকিয়েছি তো যাই হোক বাচ্চার জন্য ডিম ভাজার এনে নিয়েছি সে মাংস তাকে এখন দিই না তো ডিম ভাজাটাকে একটু পোচ করে তাকে ভালো করে মাখিয়ে খাইয়ে দিচ্ছি তো ফ্যান চালিয়েছি বসে গেছি নিচে আর এত গায়ে উঠে যে কিছু করার নেই কোনো জায়গায় বসিয়ে তো খাওয়াতে পারবো না এখন সে 8 মাস কমপ্লিট হলো তো মোটামুটি অল্প স্বল্প খায় বেশি খেতে পারে না বাট আমি দেখি যে 5-4 যদি গুঁড়ো খায় সেটাই অনেক আমি বেশি খাওয়াতে চাই না কেন আর অন্য সময় অন্য কিছু খাবে যাই হোক মানে একটু ঘুরে বেশি খাওয়াই না আমি কমই খাওয়াই তা যদি খিদে লাগে তাহলে সে আবার খাবে তো আমি ওই 1-2 ঘন্টা ধরে খাওয়াতে পারি না আর হয়ই না ওই সব স্পেশাল থাকে আমাকে একটু খাওয়ার মতন আছে জল খাচ্ছে তো নিচে গিয়ে খাকে খেতে যাব তো এই আগে খাওয়া হয়ে গেছে ভাইয়ের বাবা স্নান করছে আর শ্বশুরবাবু খেতে বসে গেছে চলো তো বিকেলবেলা বেরিয়ে পড়েছি এই দেখছো আমি বলছিলাম না ঘুরতে যেরবো তো একটু আগেই বৃষ্টি বেশি করে হয়ে গেল তো বাড়ির সবাইও বকছিল বাচ্চা নেই বাট এর বাবা বললো নিয়ে যাবি কেন আজকে রবিবার আর অন্যদিন টিউশন থাকে তো নিয়ে যেতে পারে না বিকেলবেলা তো জল ওই তো মা আমরা কাঁথে থেকে ঢুকে যাচ্ছি মাঝনা রাস্তায় তো এটা মাঝনা রাস্তা তো আমরা মাঝনা রাস্তা দিয়ে যাবো আর কি রাস্তাটা কাঠফুল পেরিয়ে যাব আর তারপরেই ওই আমাদের ডেমরিয়ামালা বলে আর কি পাশাপাশি রথের ওই 12 দিন রথের মেলা থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত মেলাটা হয় তো আজকে মানে হয় ওই কত এই হলো আজকে রবিবার আর কি মঙ্গলবার মনে হয় রথ হয়েছিলো এই মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার পড়েছে তো রবিবারে গেছি আবার বুধবার দিনই শেষ হয়ে যাবে তো সেই সুযোগে বেরিয়ে পড়েছি এই যে আমার যে চুড়িদারটা আমার বর এনে দিয়েছে অনলাইন থেকে তো আমি চুড়িদার ঠিক অতটা পরি না এই প্রথম প্রথম ফার্স্ট টাইমটা পরছি মানে আমি ঘুরতে গেলে পরি হয়তো পাশাপাশি পরি না বাট আমাকে আমার বর বললো আর আমার শাশুড়ি বললো যে এখন পরে যাও বাচ্চা কাচ্চা এখন কোলে হয়েছে তো এখন দুটো বাচ্চা সামলাতে পারবো না তো বলতে বলতে পৌঁছে গেছি এই যে আমরা প্রচুর তাড়াতাড়ি বেরিয়ে এসেছি কেন বাচ্চা গোলে বলে তো তখন দোকান ফোকান খুলেনি কেন মানুষ সারাদিনের কত আর মেলা করবে তো দিনেরবেলা হয়তো মেলা হয় না সন্ধ্যে থেকে মেলা হবে তো নাগরদোলা ফাগরদোলা সবই আছে রাতের দিকে আরও ভালো লাগবে মনে হয়তো আর আর ঠাকুরটা আছে ওই যে হলুদ গাড়িটা দেখতে পাচ্ছে ওখানেই ঠাকুরটা আছে বলে নাকি মাসির বাড়িতে আছে তো মাসির বাড়িতে নাকি আসে তো যাই হোক এই যে ফাঁকা রাস্তা আর এটা খুব বালি আড়ি খুব বালি বালি ভর্তি জায়গা রাস্তাটা তো ছেলেও তার বাবার কোলে অনেকে বসছে ঠাকুর দর্শন নেবে বাট আমিও দর্শন পেলাম না ঠাকুরের ভোগ নিবেদন হয়ে গেছে তো আর বেশিক্ষণ থাকিনি ওই এইদিকে মাসির বাড়ি আর এইদিকে একটু ঘোরাঘুরি করলাম জামা কাপড়ের দোকান অনেক দোকান বন্ধ আছে তো জানো তো একটা দোকান দেখতে পেয়ে গেছি তো লোভ সামলাতে না পেরেই ছুটে ছুটে উঠে যাচ্ছি দেখতে পাচ্ছ ক্যামেরাটা কেমন নড়ে নড়ে যাচ্ছে তো যাই হোক এটা হলো মেয়েদের স্বর্গের জায়গার মতন মনে হয় তো আশেপাশে আমি খেলাম আর এই গেলো এবার বাড়ি যাবো ওটা একটা বাই বাই ব্লগটা এই পর্যন্ত দেখ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর ছেলে আমার আগুন